আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন। তো বন্ধুরা, তার আগে আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, তার জন্য প্রথমত আপনারা আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটিতে চলে যাবেন। যাবার পরে উপরে দেখতে পারবেন যে একটা থ্রি ডট লাইন, সেই লাইনটিতে ক্লিক করবেন। তো আমি উপরে থ্রি ডট লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে, দেন এখান থেকে স্ক্রল করে নিচে যাব, সিটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে সিটিংস অপশনে ক্লিক করব। সিটিং অপশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপরে এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নাম অপশন, সো নাম অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে আমাদের সামনে। তো এখানে ফার্স্ট নাম অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, দেন এখান থেকে আমি নামটা চেঞ্জ করব। এখানে লেখা ছিল জে এম জীবন মাহমুদ, তো আমি এখান থেকে এমডি জীবন মাহমুদ লিখে দিব। ফার্স্ট নাম এবং লাস্ট নেম লিখতে হবে, ফার্স্ট নেমে এমডি জীবন, লাস্ট নেমে মাহমুদ। লেখার পরে রিবু চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে। তার আগে এখানে দেখেন যে এই নামটা যদি আমি এখন চেঞ্জ করি, দেন নেক্সট চেঞ্জ করার জন্য 60 দিন পরে আমাকে এটা চেঞ্জ করতে হবে। তো তারপরে আমি এখান থেকে রিবু অপশনে রিবু চেঞ্জ নামের অপশনটিতে ক্লিক করব। দেন এখানে আপনি দেখতে পারবেন এমডি জীবন মাহমুদ বা মাহমুদ এমডি জীবন। তো আমি এখান থেকে এমডি জীবন মাহমুদ সিলেক্ট করব। তারপরে এখানে যে পাসওয়ার্ড চাইছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দিবেন। তো নট নাও দেখতে পাচ্ছেন যে সেভ অপশনে ক্লিক করে দিছি। তো এটা কিন্তু ফুল নেমে দেখতে পারবেন এমডি জীবন মাহমুদ হয়ে গেছে। তো আমি আপনাদের আমার প্রোফাইলে যা দেখাই দিছি যে আমার নামটা কিন্তু জে এম জীবন মাহমুদ থেকে এমডি জীবন মাহমুদ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে নিতে পারবেন। তো আশা করি আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।